এসেছি তো তিন্দুতে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা প্রায় 1 কিলো চলে এসেছি আমরা যা যা সুজা সুজা টাকা সুজা রাখো সুজা 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 হ্যাঁ আচ্ছা 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 চালু বন্ধ চালু বন্ধ দিশা ভাই ছেড়ে দেন ছেড়ে দেন দিশা ভাই ছেড়ে দেন লাগবো না ভাই ভাই পেরানে চাবি ড্রপ করে দেন খালি যাচ্ছে খালি চাবি ড্রপ করে দেন ভাই আমি উঠাই দিচ্ছি আপনি সরেন ভাই আপনি সরেন ভাই তিন্দুতে খেলা হবে আচ্ছা ঠিক আছে আসেন আল্লাহু আকবার বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত তিন্দুকে বলা হয় বাংলাদেশের ভূস্বর্গ পাহাড় মেঘ নদী ঝর্ণা সহ আরো নানান প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের কাছে বর্তমানে অত্যন্ত আকর্ষণীয় একটি নাম হচ্ছে তিন্দু এর আগে অনেকবারই এই তিন্দুতে আসা হয়েছিল নদীপথে ইঞ্জিন চালিত নৌকাতে করে কিন্তু এবার আমরা তিন্দুতে যাচ্ছি এই অসম্ভব রকমের অ্যাডভেঞ্চারাস রাস্তাটি দিয়ে বাইকে করে ভাই সাইডেন সাইডেন ভাই আরে ওই পাশে গেল আল্লাহ খাদে পড়লে একেবারে এক হাজার ফিট নিচে আরে ব্রেক ছাড়েন ব্রেক ছাড়েন নে ব্রেক ধরেন কে নামেন হ্যাঁ নাকাত নাই বলেন ডান পাশে নামেন ডান পাশে জিয়া ভাই সাইড সাধারণত পর্যটকরা বান্দরবানের থানচি উপজেলায় আসার পর সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকাতে করে খুব সহজে এই তিন্দুতে চলে আসতে পারেন কিন্তু এই তিন্দুতে আসার জন্য অত্যন্ত অ্যাডভেঞ্চারাস বিপজ্জনক একটি রাস্তা রয়েছে যেটি অত্যন্ত বিপজ্জনক এবং খাড়া রাস্তা বান্দরবানের থানচি আলীকদম সড়কের ডিম পাহাড়ের পাশ থেকে খুব খারাপভাবে একটি রাস্তা নেমে গেছে এই তিন্দু ইউনিয়নের দিকে অসম্ভব রকমের খাড়া বিপজ্জনক এবং ঢালু এই রাস্তাটি দিয়ে বর্তমানে বাইকে করে তিন্দুতে আসা অ্যাডভেঞ্চার প্রিয় বাইকারদের কাছে একটি চ্যালেঞ্জের নাম আমি এখন নাপাকুম জলপ্রপাত রাজা পাথর বড় পাথর এলাকা এমনকি বাংলাদেশের আনঅফিসিয়ালি সর্বোচ্চ চূড়া সাপাহাপং এর অবস্থান হচ্ছে এই তিন্দু ইউনিয়নে এখন আমরা যাচ্ছি বান্দরবানের আলীকদম উপজেলা থেকে থানচির দিকে এখান থেকে প্রায় 15 কিলো যাবার পর তিন্দুতে নামার যে পয়েন্টটা আছে সেখান থেকে আমরা তিন্দুর দিকে নেমে যাব আর আমরা এবার এসেছি ঢাকা থেকে রওনা দেওয়ার পর কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আমরা আলীকদম হয়ে থেকে গেছিলাম তো এখন আমরা আলীকদম থেকে যাচ্ছি ডিম পাহাড়ের দিকে আলীকদম থেকে থানচির দূরত্ব হচ্ছে প্রায় 33 কিলোমিটার সমস্যা নেই জুম করা যাবো সমস্যা নেই করতে থাকেন যতটুকু করা যায় আগান আলীকদম থেকে থানচি যাওয়ার এই রাস্তাটা বর্ষাকালে আরো অনেক সুন্দর লাগে সবুজ থাকে এখন শীতে শেষ হওয়াতে গাছের পাতা খুব পড়ে গেছে এবং এখনো নতুন পাতা গজায়নি যার জন্য জায়গাটা কেমন যেন ফ্যাকাশে রাখছে এই সেই জায়গা যেখান থেকে আমরা এখন তিন্দুর দিকে সোজা এই হাতের ডানের রাস্তা দিয়ে নেমে যাব আরাংটং থেকে খেলে এসেছি এখন তিন্দু যাচ্ছি তিন্দু গিয়ে খেলা হবে চলেন আপনারাও এখন আসি হচ্ছে থানচি হইতে তিন্দু বাজার পর্যন্ত রাস্তা 7.80 কিলোমিটার সামনে ডাক্তার মাহবুব হাসান বাপ্পি এই পাশে ডাক্তার জিয়াউল কাজিম আর দিশা আর আমার পিছনে বিলিয়ন মিজান ভাই
মুরাদ ভাই পাগলামি করে আগেই উঠা গেছে, যদিও উঠার কথা ছিল প্রথমত বাপি ভাইয়ের। দেখা যাক, বাপি ভাই আগান। এই জায়গাটা থেকে এখন আমরা তিন্দু বাজারে নেমে যাব। এই জায়গাটা হচ্ছে থানচির ডিম পাহাড়ে একটু পার হওয়ার পরে যে রাস্তাটা, এই জায়গাটা, এই জায়গাটা আসলে একটু মানে একটু না আসলে বেশি মাত্রায় ভয়ঙ্কর। এখানকার গাছগুলো সব কেটে ফেলতেছে, বড় বড় গাছগুলো যা ছিল সব কেটে কেটে ট্রাক দিয়ে এখান থেকে পাচার করতেছে। কিছুদিন পর আর এখানে কোনো বড় গাছ পাওয়া যাবে না। আমি পিলিয়ন নিয়ে তিন্দু নামেন ভাই মোহাম্মদ জিয়াউল গাজিম। ডানের কথা ওই ভাই সরেন না, যাইতে দেন ভাই, সাইড দেন। ওকে এই রাস্তাগুলো ভাঙা না থাকলে সমস্যা ছিল না, মাঝখানে মাঝখানে এমন ভাঙা ভাঙছে। পিছনের চাকা সমানে স্লিপ খাচ্ছে। হ্যাঁ বলেন। একটানে উঠতে না পারলে সর্বনাশ। ইঞ্জিন ব্রেক ইউজ করেন, একটানে চলে যাবেন, মাঝখানে থামার চেষ্টা করবেন না। সমস্যা হচ্ছে এই যে ইটগুলো ঝরঝরে হয়ে গেছে এবং ইটগুলো ভেঙে গেছে, যে জায়গাগুলোতে ঢালু বেশি সেই জায়গাগুলোতেই ইটগুলো একদম ভাঙা, একদম ইটগুলো ভেঙে একদম গোড়া হয়ে গেছে। ও ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর সাথে বালি তো আছেই, বালি গর্ত। দেখছেন ক্লাস ধরে নেই জাস্ট, হ্যাঁ এক নাম্বার গিয়ে নামাইতেছি, আর মাঝে মধ্যে ব্রেক ইউজ করবেন। আমরা এখন সামনে তিন্দুর দিকে যাচ্ছি, তো তিন্দুতে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা প্রায় 1 কিলো চলে এসেছি আমরা। তিন্দুতে যাওয়ার সময় আমাদের বাম পাশে আসলে সাঙ্গু নদী, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে না, একটু কুয়াশার মতো একটু ভাব আছে। যাওয়ার সময় বেশ ভালো, অনেকগুলো বড় বড় গাছ চোখে পড়বে, তবে এখানকার যে পরিবেশটা এটা আসলে বর্ষাকালে আসলে এই জায়গাটা একটু সবুজ থাকে বেশি, আর এখন তো শীতকালে শেষের দিকে গরমকাল শুরু সামনে, যার জন্য জায়গাটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। আমরা গত বছরের অগস্ট মাসে বাইক দিয়ে এসেছিলাম, তিন্দুতে নামার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারি নাই। মাঝখানে অর্ধেক যাওয়ার পরে রাস্তা এতটাই খারাপ ছিল এবং রাস্তা এতটাই শিয়ালা জমেছিল যে আমাদের আসলে আমাদের পক্ষে বাইক দিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এই জন্যে এবার এসেছি, দেখা যাক এবারে কোনো সমস্যা ছাড়া শেষ পর্যন্ত আমরা যেতে পারি কি না। 3 থেকে 4টা বাঁক অতিক্রম করে আপনাকে এই রাস্তায় এই পর্যন্ত আসতে হবে। এই রোডটা নিচে নেমে গেছে তিন্দুতে, আর এখান থেকেই ট্রেকিংটা শুরু হবে ক্রিস্তংয়ের। ক্রিস্তং এখন সবাই যাইতেছে, জায়গাটা খুবই মানে হাই পড়ছে কিছুদিন ধরে, এই গত হাই পড়ছে বলতে বিষয়টা হচ্ছে পুরো রাস্তাটাই ট্রেকিং রোড, মানে ট্রেকিং ছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার যাওয়ার পরে সেনাবাহিনীর আর কোনো ক্যাম্প নাই, আর যেহেতু ক্রিস্তংটা মানে ভ্রমণের জন্য নিষিদ্ধ এলাকা, তো ওই ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনের ব্যাপার আছেই। তো যাই হোক, পরবর্তীতে আমরা যখন এইদিকে আসবো অবশ্যই আমাদের ক্রিস্তংয়ের একটা প্ল্যান থাকবে। আর আমরা এখন যাচ্ছি তিন্দু বাজারে, আমি তো মানে প্রফেশনাল রাইডার না, তো এই কারণে আমার কাছে মনে হয়েছে বাইকের জন্য এটা মানে উপযুক্ত রাস্তা না। আর যারা মোটামুটি ভালো প্রফেশনাল বাইকার তারা অবশ্যই এই রুটে বাইক নিয়ে আসবেন, আর যারা ভালো বাইক রাইডার না তারা ভাই ভুলেও এই রাস্তায় বাইক নিয়ে আসেন না। ধন্যবাদ। গতবার এই জায়গাটাতে এসে আমরা ফিরে যেতে হয়েছিল আমাদের, কারণ এই সামনের এই রাস্তাটা এতটাই পিচ্ছিল ছিল যে আমাদের এখানে দাঁড়ানো পর্যন্ত সম্ভব হচ্ছিল না। এবার
বৃষ্টি নেই, এর জন্য রাস্তাটা শুকনো আছে। বর্ষাকালে এখানে আসলে আসাটা, বাইকে আসাটা তো মানে কল্পনা করাটাও ঠিক না, কারণ একদম মানে এখানে বাইক নিয়ে দাঁড়ানো যায় না, মানে সোজা হয়ে দাঁড়ায় থাকতে গেলেও কষ্ট হয়, এত পিছিয়ে থাকে জায়গাটা। বাইকটাকে এক নাম্বার গিয়ার দিয়ে জাস্ট ইঞ্জিন ব্রেক ইউজ করে করে আস্তে ধীরে নেমে যাবো এখান থেকে। সামনে দুইটা ভয়ঙ্কর বাঘ, পিছনের চাকা সমান স্কিড করতেছে। এই দুটা বাঘই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বাঘ, সবচেয়ে বেশি অ্যাঙ্গেল, আর তাছাড়া সামনে যাওয়ার পরে রাস্তাটাও খারাপ, কিন্তু আশা করি এতটা খারাপ হবে না। ওরে বাঘ, মেইন বাঘটা পার হয়ে গেছো, ডাবল ডাবল পার হয়েছো, ডাবল পার হয়েছো। আরে বোকা, তুমি নামাই দিবা না ওরে, দরকার কি? তারপরও এখানে বুঝতেছো না, এখন তো এটার কথাই বলতেছিলাম। হ্যাঁ, এটা মেইন বাঘ, কিন্তু পরের গুলো আছে, তবে এই দুটা শার্প টার্ন বেশি, এই দুটা। হ্যাঁ হ্যাঁ, কি অ্যাঙ্গেলটা দেখছো তুমি, এদিক দিয়ে একটারে চলে যান, চলে যান সোজা সোজা সোজা, থামার দরকার নাই, থামার দরকার নাই, চলে যাও চলে যাও। চাবি বন্ধ করুন, চাবি বন্ধ করুন, চাবি চাবি চাবি, আমি তো ছাড়ি নেই, ধরে আছি তো আমি, আগে না ছাড়ি দেন না, ধরে রাখেন, ক্লাস ছেড়ে দেন, ক্লাস ছেড়ে দেন, কেন উড়াইছিলাম, তখন দেখা করতে রাখতে হবে, ওটা ইয়ে করুন। হ্যাঁ ঠিক আছে, ক্লাস ছেড়ে দেন, ওকে ওকে ছেড়ে দেন ছেড়ে দেন। সাবাস, ধরে নামাই ফেলেছো না, তিন্দু বাজারটা নিচে হবে, ওই যে ওই যে ওই বাড়িগুলো দেখা যাইতেছে না, একদম নিচে, আর সাঙ্গু ওই যে নদী, ওই যে নদী সাঙ্গু নদী, ওই যে ওই পাশে যে বাড়ি ঘরগুলো আছে না, ওগুলোই বাজার, এখান থেকে প্রায় 4.5 কিলো 5 কিলো আছে এখনো। এই যে রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে গেছে, ওই যে তিন্দুতে নামার সময় কিছু কিছু জায়গা কনক্রিটের ঢালাই দেওয়া আছে, আবার কিছু কিছু জায়গায়, ওরে আবার আরেকটা বাঘ, না এই বাঘটা অতটা খারাপ না, আমি আগাই। কিন্তুতে বাইকে করে আসার ইচ্ছা আসলে অনেক আগে থেকে ছিল, যদিও মাঝখানে একবার ট্রাই নিয়েছিলাম, কিন্তু সেটা ছিল আসলে বর্ষাকালের শেষের দিকে, গত বছর অগস্ট মাসের 20 তারিখের দিকে এসেছিলাম। তো আসার পরে ওই পিছনে যে মোচর ছিল দুইটা, ওই মোচর পর্যন্ত এসে পরে আর আসলে নামতে পারিনি আমরা, কারণ রাস্তাটা এতটা পিছিল ছিল আর শ্যালা ছিল একদম। বর্ষাকালে আসলে এদিকে বাইক দিয়ে নামার কথাটা আসলে চিন্তা না করাই ভালো, কারণ কোনোভাবেই সম্ভব হবে না, বিশেষ করে ওই জায়গাটায় এসে বাইক আটকে যাবে। আর এখন যেহেতু শীতকাল শেষ হয়ে গেছে, রাস্তাটা মানে বৃষ্টি হয় না, এই জন্য রাস্তাটা শুকনো আছে, এর জন্য আমার মনে হয় এবার শেষ পর্যন্ত যেতে আমাদের খুব বেশি সমস্যা হবে না, যদিও মাঝখানে একবার পড়ে গেছিলাম। এখানে আসলে ক্যামেরায় আসলে বোঝানো সম্ভব না যে রাস্তাটা কতটা খারাপ, এরকম যদি ভাঙা না থাকে তাহলে খুব ইজিলি চলে যেতে পারবো, আর না হলে হয়তো আরও দুই একবার সামনে পড়া লাগতে পারে। একটা বাগানের মতো একটা জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাটা অবশ্য সমতল, এখানে কিছুক্ষণ রেস্ট নেই, আর ইঞ্জিনের ব্রেকটাকে একটু ঠান্ডা হতে দিই, এই জায়গায় দাঁড়াই, ওই গাড়ি, হ্যাঁ গাড়ি ইঞ্জিন ঠিক হোক, ইঞ্জিন সিক্স করবো অলরেডি।
কাজু বাদামের যে বাগানটা ছিল সেই বাগানটা পার হওয়ার পরে আবার রওনা দিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে। সামনে মনে হয় খুব বেশি খারাপ পথ নেই, আর খুব সম্ভবত 2-2.5 কিলোমিটার আছে রাস্তা। বর্ষাকালে এদিকের পরিবেশটা আরও অনেক সবুজ থাকবে, গাছের পাতা থাকবে আরও বেশি, আর প্রতিদিন বৃষ্টি হওয়ার জন্য এই যে ধুলাবালুগুলো আছে এগুলো অতটা ধুলাবালু থাকবে না। আর পাশে হচ্ছে যে কাজু বাদামের আরও গাছ আছে, এদিকে বাগান আছে, আম বাগান আছে দেখলাম, কিছুদিন পর আম পাকবে। তবে এখন আসলে গরমের সময়ে এই পাহাড়ে আসলে একটু খুব কষ্ট হয়ে যায়, প্রচণ্ড ঘামতে হয়, রোদের তীব্রতা বেশি, মাঝে মাঝে গাছের ছায় আমরা রেস্ট নিচ্ছি। এখানেও অনেক খারাপ একটা পথ, কিন্তু রাস্তাটা ভালো, এই জন্য নামতে খুব বেশি কষ্ট হচ্ছে না। এখানে অনেক পুরাতন গাছ, কাছাকাছি চলে আসছি। ওই আমাদের সামনে যে নদীটা দেখা যাচ্ছে ওই পাশে, ওটা হচ্ছে সাঙ্গু নদী, আর সাঙ্গু নদীর পাশেই হচ্ছে তিন্দু বাজার। এখন আর প্রায় 0.5 কিলোর মতো রাস্তা বাকি আছে। এটা হচ্ছে তিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়। যাক, অবশেষে আমরা বড় ধরনের বিপদ ছাড়াই তিন্দুতে বাইকে করে চলে আসলাম। অনেকদিনের একটা স্বপ্ন ছিল বাইকে করে তিন্দুতে আসার, আজকে এটা পূর্ণ হলো। মুরাদ ভাই, শালায় কয় বিপদজনক রাস্তা শেষ, চারটা ভাগ পড়ছে মে, তারপরে মার্চ মাসের শেষের দিকে হওয়ার জন্য এই সাঙ্গু নদীতে পানি একেবারেই কম, কিন্তু বর্ষাকালে এই নদীতে এতটাই স্রোত থাকে এবং পানি থাকে যে এই পাথরগুলো পানির অনেক নিচে থাকে, এবং তখন পানির লেভেলটা প্রায় এই গাছগুলো পর্যন্ত গিয়ে পৌঁছে। এই অংশটা হচ্ছে বান্দরবানের যে থানচি উপজেলা, সেই থানচি উপজেলা থেকে সরাসরি বোটে করে এখানে আসা যায়। এরপর সরাসরি এই অংশটা দিয়ে সামনের দিকে যদি আগানো হয় তাহলে সামনের দিকে প্রথমে বড় পাথর পড়বে, এবং বড় পাথরের পরে হচ্ছে রেমাকরি। এই রেমাকরি থেকে সাধারণত যারা ওই নাফাকুম এবং আমিয়াকুম যায় তারা এই পথে তারা চলে যায়। পানি একদম স্বচ্ছ আর অনেকগুলো মাছ, এই যে ছোট ছোট মাছ, এই যে দেখছেন মাছের ঝাঁক, গোসল করা লাগবে। হ্যাঁ, শশা না কিছু বুঝতেছি না, এখানে রাতে থাকার জন্য কয়েকটা হোটেল হয়েছে, এর মধ্যে এটা একটা। হ্যাঁ, মানে খেয়াল করতে পারে না তো আমি। দাদা, প্লেট কত করে খাবার? প্লেট হচ্ছে এখন আপনাদেরকে 150 টাকা করে খাওয়া দিচ্ছে, শুধু ডাল মাংস। আচ্ছা, বাইকে কি আজকে মনে হয় খুব বেশি লোক আসে নাই না? হ্যাঁ, আজকে আসছিল কেউ? আজকে লোক কম আজকে মাত্র। আপনারা শীতের সময় অনেকে আসছিল, এই যে গত শীতের সময় তো মানুষ বেশি। প্রতিদিন কেমন আসতো, কতজন করে আসতো? প্রতিদিন 20-15 জন, 10 জন, 8 জন, 9 জন এরকম প্রতিদিন আসে লোকাল। লোকা কোনটা যাচ্ছে? দাদা কোথা থেকে আসলেন? কোথা থেকে আসলেন? আচ্ছা আচ্ছা, কি কাজ করেন আপনারা? জুম চাষ? ও, জুম চাষে গেছিলেন। আচ্ছা, তিন্দুতে বাইকে করে আসার পরে আমাদের প্ল্যান ছিল আজকে রাতে থাকা, কিন্তু
আমাদের কারোই মোবাইলে চার্জ নেই এবং ক্যামেরাগুলোতেও চার্জ শেষ হয়ে গেছে। আমরা আলটিমেটলি একটু পরে রওনা দিব, কারণ এখন বিকেল হয়ে গেছে। এখানে মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। এরা কিন্তু খুব পরিশ্রমী, বিশেষ করে পাহাড়ি যারা আছেন। বাংলাদেশের সবচেয়ে যে উঁচু ঝর্ণা লাংলোক, এই লাংলোক ঝর্ণাটাও এই সামনে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে। আর এদিকে এখন গরম পড়ে যাওয়ার জন্য এখন টুরিস্টের সংখ্যা একটু কম, কিন্তু শীত, বিশেষ করে শীতের সময় টুরিস্টদের সংখ্যা অনেক বেশি থাকে। আর বর্তমানে বাইকে করে অনেকেই এখানে আসে, তবে রাস্তাটা আসলে ভয়ঙ্কর রাস্তা। আসো আসো আসো, দেখে দেখে দেখাবো দেখাবো দেখাবো। বিকেল হয়ে গেছে, একটু পরে সূর্য নেমে যাবে। আর পাহাড়গুলোতে সাধারণত সূর্যাস্তের বেশ কিছুক্ষণ আগে থেকে অন্ধকার নেমে আসে, তো যেহেতু সমস্যা হবে, তো আমরা খাওয়া দাওয়া করার পরে এখনই রওনা দিচ্ছি। তিন্দু বাজারে বর্তমানে অনেকগুলো হোটেল হয়েছে এবং অনেকগুলো দোকান আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং রাতে কেউ চাইলে এখানে থাকার ব্যবস্থাও আছে। তিন্দুর যে একটা ব্যাপার, এটা হলো সবচেয়ে ঝামেলা হলো ডাউনহিল এন্ড যখন আমরা আপহিল। আপহিলে ওঠার সময় গাড়ির থ্রটল বডি মানে কখনোই ছাড়া যাবে না। এমনও হইতে পারে যে আপনি উপরে উঠতেছেন উঠতেছেন উঠতেছেন, গাড়ির পাওয়ার সব শেষ, গাড়ি আর রেসপন্স করতেছে না। ওই মুহূর্তে যেটা কাজ হলো, ক্লাস তো ফুল ছাড়া থাকবেই, অলওয়েজ ফুল ছাড়া থাকবে। আপনি পিক আপ ছাড়বেন আর ধরবেন, ছাড়বেন ফুল মানে থ্রটল বডি রাখালি ঘুরা মুসরাবেন, একবার রিলিজ করবেন একবার ছাড়বেন, রিলিজ করা এবং ছাড়া এর মাঝখানে যেন খুব বেশি গ্যাপ না হয়, মানে উইদিন সেকেন্ড রিলিজ করতে হবে এবং ধরতে হবে। এবার যদি আপনি থ্রটল বডিকে বারবার যদি মুসরানো থাকেন, আপনি গাড়িটা ইনশাল্লাহ উঠে যাবে, মোটামুটি পার হলো। আমি এইমাত্র একজন পিলিয়ন সহ মানে সবচেয়ে ধুলাবালি মুক্ত ভাঙা যে জায়গাটা, ওই জায়গাটা উত্তরাই হয়ে আসলাম আল্লাহর রহমতে, আল্লাহ আকবার, সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ হাজার প্রশংসা, পারলাম। কিন্তু না, ওই টেকনিকটা যদি না করতাম তাহলে মনে হয় আমি মানে ওঠাটা ইজি, ওঠাটা ইজি, রাস্তাটা মানে ওই ভাঙার মধ্যে না ফেলতে ফেললে হয়েছে। হ্যাঁ, সময় যেটা ব্যাপারটা হলো যে আমরা যদি মনে করি যে না আমরা একদম কম গতিতে নামবো, তাহলে আপনি গাড়ি নিয়ে কখনো টিকতে পারবেন রোডে। আপনি একটা মোটামুটি গতিতে, যেন আপনি স্লিপও খাবেন, বেশি ব্রেক করলে আপনি স্লিপ করবে, ব্রেক স্লিপ করবে, ব্রেক ফেল করবে। আবার যেটা মোটামুটি গতি মেনটেন করেন, মোটামুটি সেফলি গতিতে নেমে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না এটাই। তবে এই বাঘটা যেটা আমরা আসলে সবচেয়ে ভয় পাই ভিডিওতে দেখে, এই বাঘটা আসলে এতটা ভয়ঙ্কর না, কারণ এই বাঘটাতে পুরোটাই ঢালাই দেওয়া আছে, তো যার জন্য রাস্তাটা কোথাও ভাঙা নাই। এর জন্য এই অংশটা সবচেয়ে বেশি শার্প অ্যাঙ্গেল, কিন্তু এই অংশটা নামতে আসলে খুব বেশি কষ্ট নাই। হ্যাঁ, আসার আগে অসংখ্য ভালো এবং অসংখ্য পাতা, গাড়ি কোনো গ্রিপ পায় না। সবাই একটু মানে মনে রাখবেন যে বাইক টেলে যে তিন্দু মারায়ন্তং চ্যালেঞ্জ নিয়ে নেবেন, এই চ্যালেঞ্জ ভাবতে হবে, ভেবে আপনি বান্দরবনের অন্য অন্য হিল রোড ট্রায়াল দিয়ে তারপর আপনি এখানে মানে আপনার চ্যালেঞ্জ নিতে আসবেন। তবে এই জায়গাটা কিন্তু খুব বেশি কঠিন ছিল না, আমরা আসলে যেটা ভয় পাইছিলাম যে এই টানটাতে এসে সবাই যেটা বলে আর কি, হ্যাঁ ঢালাই হওয়াতে, হ্যাঁ রাস্তাটা গ্রিপিং ভালো এবং খুবই ভালো, ভাঙা নাই। এখানে যদি ভাঙা থাকতো তাহলে কিন্তু কোনো ভাবে নামা সম্ভব ছিল না। এখানে খুবই কম এবং গ্রিপিং খুবই ভালো, যার জন্য অসুবিধা হয়নি। তবে ওভারঅল চিন্তা করলে যারা এই বান্দরবান খাগড়াছড়ি এই রোডগুলোতে মাঝে মাঝে আসে, ডিম পাহাড়ের রাস্তাগুলো বা এদিকে আসে, তাদের জন্য আসলে তিন্দু যাওয়াটা যে একদম ইম্পসিবল তা না। একটু সাবধানে থাকলে আর বাইকের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটুকু যদি মেনে নিতে পারে তাহলে এটা যে কেউ চেষ্টা করতে পারেন। তবে অবশ্যই আগে এই বান্দরবানের যে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলোতে নিয়মিত চলাচলের অভ্যাস থাকতে হবে। এই ভাঙা অংশটুকুই আর নাই সামনে ভাঙা, এটা লাস্ট। হ্যাঁ, এই দেখছো কীভাবে কীভাবে, যা যা সোজা সোজা, চাকা সোজা রাখো, সোজা সোজা সোজা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চাবি বন্ধ, থাকো 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 থাকো, ক্লাস ধরে রাখো। সাব্বাস ভাই, সাব্বাস না ভাই, বাইকার না ভাই, আসলে ভাই সাব্বাস ভাই, মানে অবাক হয়ে গেলাম যে আপনারা বলছে শেষ করছেন। আমি তো বলছি যে আমি পারবো ভাই, কনফিডেন্স আছে। না ঠিক আছে ভাই, ইয়েস ইয়ামাহা, ইয়েস ইয়ামাহা।